হ্যালো গাইস, কেমন আছেন আপনার? আজকে আমি খেলতে চলছি আবারও মাইনক্রাফট। তো আজকে আমি মাইনক্রাফটটা নিয়ে একটা কাজ করবো, মানে আপনাদের একটা জিনিস দেখানো আছে যেইটা আমি আপনাদের দেখাবো। তো এইখানে না আমি একটা জিনিসটা ট্রেড করেছি, আমরা না কিছু মোজ ব্লক পেয়েছি। আপনার জিনিস আমার মোজ ব্লক দিয়ে আমরা কী করতে পারি? তো এটা হচ্ছে এরকম ব্লক যেইটা দিয়ে না আমরা বিভিন্ন ট্রিয়ের স্যাপলিং পেতে পারি, মানে আপনারা আপনাদের প্রমাণ শুরু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কিসের স্যাপলিং। তো এখান থেকে আমরা বোন মিল নিয়ে, আর এটা আমাদের হচ্ছে বোন মিল মেশিন। এখানে না যে কোনো সিড, হুইট, তারপর নানান জিনিস এখানে রাখলে এখান দিয়ে না বোন মানে এটার ভেতরে যায়, ফার্মিংয়ে যেসব কাজে লাগে সেইগুলো এখানে রাখলে এটার ভেতরে যায়, এখান থেকে ডাইরেক্ট যায়, আর ডাইরেক্ট গিয়ে এখান থেকে তৈরি হয় বোন মিল। তো আপনাদের না একটু দেখাই, এখানে একটা মস ব্লক লাগাবো ডটটা সরিয়ে, তারপর এইটার ভিতরে আমরা মারব একটা বোন মিল। এখনো তো কিছু হয়নি, এখন হবে, প্লিজ উগে যা না। ইয়েস গাইস, আমাদের এই ট্রিটা উগে গেছে, আপনার চিন্তা করবেন এইটা কিরকম ট্রি। তো আপনাদের বোন মিল মেরে দেখাই, এই তো এইটা হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা ট্রি, ট্রিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো আজকে না আমরা এই ট্রিটা দিয়ে না আমাদের চারপাশে একটু ডিজাইন করব। তো ডিজাইনগুলো না অনেকটা সুন্দর দেখাবে কিন্তু, আর এই ফ্লাওয়ার টাইপ লিভসগুলো তো দেখতেই সুন্দর লাগে ভাই। এগুলোর নাম কি আমাকে একটু দেখতে হবে, এটা হচ্ছে অ্যাজোলা লিভস, আর যেটা আমরা খেলো এটা হচ্ছে ফ্লাওয়ারিং অ্যাজোলা লিভস। সবগুলোই সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর ডিজাইন। এটা লাগিয়ে দেবো, এটা লাগিয়ে দেবো গাইস, দেখুন গাইস কতটা ডিফারেন্স দেখা যাচ্ছে গাইস, আর ভালো দেখা যাচ্ছে। আর যদি আমরা এটার জায়গায় এগুলো লাগাই তখন কীরকম দেখা যাবে আপনাদের একটু দেখাই। একটা কাটি, এটার জায়গায় আমরা এখানে একটা লাগিয়ে দিই, বেশ সুন্দর দেখা যাচ্ছে গাইস কিন্তু। তো এটা তো আমরা এই সাইডেই লাগাবো, সব জায়গায় লাগাবোই গ্যারান্টি। আর আমাদের এই এইখানে না আমাদের যে এইটা আছে এখানেও লাগিয়ে একটা ডিজাইন বানাতে পারি বরং। না না, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, আর এইখানে দেখুন গাইস এই ডিজাইনটা কিন্তু পারফেক্ট। আমরা এর আপনার চাইলে এরকমভাবে না বানাতে পারেন ফ্লাওয়ার দিয়েও, কিন্তু আমরা এইরকম বানাবো না, আপনাদের দেখানোর জন্য বানিয়েছি। কিন্তু এটা যখন আমি ফুল কমপ্লিট করবো আমি এই যে, তখন আপনারা দেখবেন কতটা সুন্দর দেখা যাবে। তো আর এইখানে তো কেন ফ্লাওয়ারটাও গাইস অনেকটা ভালো, আপনারা চাইলে এটা লাগাতে পারেন, দেখুন আমি লাগিয়েছি অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো এইখানে আপনারা লাগাতে পারেন আপনার বিভিন্ন জিনিস এটা দিয়ে বানান, এটা তো বানানো খুবই সহজ, মোজ ব্লক নিচে লাগাবে বোন মিল ভাবে হয়ে যাবে, খুবই সহজ একটা ট্রিক। তো এইখানে তো আপনাদের দেখিয়ে দিলাম, আর এটা দেখতেও খুবই সুন্দর। তো বলার কাছে ওইটাকে ইনকো, আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন ক্লিক করে দেন। তার সাথে গুড বাই।